নিরাপদ খাদ্য বিজ্ঞাপন ও দাবি প্রধানমালা এর খসড়া উপস্থাপন ও মতামত গ্রহণ করতে সেমিনার করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দুপুরে রাজধানীর শাহবাগের সংস্থাটির মিলনয় চলে বিজ্ঞাপনের বিশেষজ্ঞ চিকিৎসক বা পুষ্টিবিদের অংশ না নেয়া সহ বিভিন্ন বিধি নিষেধ রেখে খাদ্যপণ্যের প্রচারে নতুন একটি খসড়া উপস্থাপন করা হয় প্রস্তাবিত ও প্রবিধান মালায় বিজ্ঞাপনের ভাষা দৃশ্য ধর্মীয় অনুভূতি সাম্প্রদায়িক চেতনা শিশুদের পরনিন্দা এবং ঝুঁকিপূর্ণ দৃশ্যে অংশ নেয়া বাদ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার উপস্থিত ছিলেন